আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শবে বরাতের রজনীতে মুসলিম বিশ্বের সমৃদ্ধি কামনা ফখরুলের। এরপর থাকবে রমজানে ঘর গোছাবে বিএনপি, চলবে সরকার বিরোধী প্রচারণা। জানিয়ে দিব পিলখানা হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলছে জামাত। জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ, র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে অনুরোধ করেছে বাংলাদেশ। এবারে জানিয়ে দিব বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন কারামুক্ত। এবং সর্বশেষ জানিয়ে দিব মর্টার শেল ও গুলির বিকট শব্দে ফের প্রকম্পিত টেকনাফ সীমান্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত, শবে বরাতের রজনীতে মুসলিম বিশ্বের সমৃদ্ধি কামনা ফখরুলের। পবিত্র শবে বরাতের রজনীতে মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ গণমাধ্যমে পাঠানো এক বাণীতে মির্জা ফখরুল বলেন, বিশ্বের সব মুসলমানের জন্য পবিত্র লাইলাতুল বরাতের রজনী পবিত্র ও কল্যাণময়। ইসলাম মানুষকে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা প্রদান করে। এই রাতে নিজেদের সব অমঙ্গল থেকে রেহাই পাওয়ার জন্য মুসলমানরা আল্লাহর সাহায্যের জন্য মোনাজাত করবেন। এই আলোকদীপ্ত মহিমাময় রাতে সবার জীবন যেন সুন্দর, সুখকর ও কল্যাণমূলক হয়, সেজন্য আমি আল্লাহর দরবারে কায়মনোবাক্যে মোনাজাত করি। বিএনপির মহাসচিব বলেন, এই রহমত ও বরকতের রজনীতে আমরা সবাই মানবজাতির কল্যাণে কাজ করার জন্য মহান রব্বুল আলামিনের কাছে ধৈর্য ও উদ্যম কামনা করি। সেই সঙ্গে দেশ জাতি ও মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধ ও কল্যাণ কামনা করি। রমজানে ঘর গোছাবে বিএনপি, চলবে সরকার বিরোধী প্রচারণা। রমজান মাস ঘিরে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পরিকল্পনা করেছে বিএনপি। ইফতার কূটনীতি থাকবে গুরুত্বে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে ইস্যু বানিয়ে সরকার বিরোধী কার্যক্রমও জোরদার করতে চায় দলটি। মাস জুড়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নানান কর্মসূচিতে তৎপর থাকবে। দলীয় সূত্র জানায়, চলমান আন্দোলন বেগবান করতে রমজান সাংগঠনিক মাস হিসেবে গুরুত্ব পাচ্ছে বিএনপির হাইকমান্ডের কাছে। বিশেষ করে কেন্দ্র থেকে মাঠ পর্যায়ের কোন দল নির্বাচন করে দলকে আরো ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটি থেকে শুরু করে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন পর্যায়ে রদবদল বা ক্ষেত্রবিশেষ নতুন কমিটিরও চিন্তা রয়েছে। সূত্র জানায়, রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষকে আরো ক্রুব্ধ করবে। সরকারের আরো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বাজার। এ অবস্থায় এই ইস্যুতে সরব থাকবে দলটি। দফায় দফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধি সহ দুর্ভোগ সামনে রেখে সভা, সেমিনার, সমাবেশ, ভুখা মিছিল, মানববন্ধন, লিফলেট বিতরণের মতো কর্মসূচির পরিকল্পনা রয়েছে দলটির। রোজায় কর্মসূচির কারণে যেন সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে না হয় এবং নেতাকর্মীদের খুব কষ্ট না হয়, সে বিষয়গুলো বিবেচনায় রেখে কর্মসূচির কথা ভাবা হচ্ছে। নেতাকর্মীদের চাঙ্গা রেখে সংগঠন গোছানো ও আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা থাকবে বিএনপির। রোজার মধ্যে আবার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সবার তাগিদও রয়েছে। সূত্র আরও জানায়, রোজার প্রথম দিনে রাজধানীর লেডিস ক্লাবে আলেম ওলামাদের সঙ্গে, এরপর বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক দল এবং ওয়েস্টিন হোটেলে বিদেশি কূটনীতিকদের সম্মানে বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে ইফতারের আয়োজন পরিকল্পনা রয়েছে। এর বাইরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি প্রতিটি থানা ভিত্তিক এবং বিএনপির অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ঢাকায় ইফতার মাহফিলের আয়োজন থাকবে। পিলখানা হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলছে জামাত। জামাতে ইসলামীর আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি পিলখানার হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছিল। জামাতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে রোববার রাজধানীর একটি মিলনায়তনে পিলখানার বিডিআর বিদ্রোহের মর্মান্তিক
নৃশংস ঘটনার বিচারের দাবি ও নিহতদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের শিকার শহীদ 57 জন সেনা কর্মকর্তার রুহের মাগফিরাত কামনা করে বলেন, জাতির জন্য এটি একটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। পিলখানা হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা আধিপত্যবাদী শক্তির বাংলাদেশকে করদ রাজ্য বানানোর ধারাবাহিক ষড়যন্ত্রেরই একটি অংশ। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাছুদ, এছাড়া আরও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে অনুরোধ করেছে বাংলাদেশ। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বাহিনীটির 7 জ্যেষ্ঠ কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রে দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে দেশটিকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। 25 ফেব্রুয়ারি মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা, রাশিয়া ইউক্রেন যুদ্ধে অর্থনৈতিক ক্ষতি এবং র‍্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর দেওয়া হচ্ছে, এ নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া দক্ষিণ এশিয়ার নিরাপত্তা নিয়ে কথা হয়েছে, বঙ্গবন্ধুর খুনিদের ব্যাপারেও কথা হয়েছে, তবে মানবাধিকার নিয়ে কোনো আলোচনা হয়নি। বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন কারামুক্ত। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী কারাগার থেকে মুক্ত হয়েছেন। 25 ফেব্রুয়ারি রাত 8:30 তিনি কারাগার থেকে মুক্ত হন, এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার। দীর্ঘ 3.5 মাসের বেশি সময় পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। এর আগে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা ব্যবস্থা করে কারা কর্তৃপক্ষ। জানা গেছে, গত 5 নভেম্বর গাজীপুরের টঙ্গী এলাকা থেকে আলতাফ হোসেন চৌধুরীকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। 28 অক্টোবর বিএনপির সমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার ঘটনায় রমনা থানার এক মামলায় গ্রেফতার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত বৃহস্পতিবার সব মামলায় আদালত থেকে জামিন পান তিনি। মর্টার শেল ও গুলির বিকট শব্দে ফের প্রকম্পিত টেকনাফ সীমান্ত। কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে ফের গোলাগুলি ও মর্টার শেলের শব্দ ভেসে আসছে। এতে হুয়াইখং উংসি প্রাং সীমান্ত গ্রাম ক্ষণে ক্ষণে প্রকম্পিত হয়ে উঠছে। আজ সকাল 10:30 কিছু আগে থেকে এ শব্দ ভেসে আসতে শুরু করে। এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আবারও আতঙ্ক বিরাজ করছে।